ফটিকচুরির দুরুংপচন ভান্ডার দরবার শরীফত অলিয়া কামেল মুর্শিদে আজম হজরত শাহ সুফি মাওলানা পচন মিয়া শাহ রহমতুল্লাহের পবিত্র বেলায়েত বার্ষিক কুরুশ শরীফ আঞ্জুমানে রহমানিয়া হুসাইনিয়া পচন ভান্ডার কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনাত মাজার সংলগ্ন গাউসিয়া হুসাইনি মঞ্জিলত সম্পূর্ণ ইয়ে উরুশ উপলক্ষে 7 মার্চ বিভিন্ন কর্মসূচি পালন করা। ওই দিন বেন্নে রজাই গোসল, পুষ্পমাল্য অর্পণ, মাজারত গিলাপ ছড়ানো, খতমে কোরআন, বিএলএ খতমে গাউসিয়া শরীফ, বাদে মাগরিবুত্তন, ওয়াস মাহফিল, রাতি শ্যামা মাহফিল ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হয়। উরুশ উপলক্ষে মাজারের আশেপাশের এলাহাজুরি বইয়ে গ্রাম্য মেলা, বাদে মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিলত সভাপতিত্ব করে রাহবারে আশেকিন ও সাজাদান ছিল আলহাজ শাহ সুফি মোহাম্মদ বেলালউদ্দিন শাহ। এর উপস্থিত আছেন দরবারের নাইবে সাজাদান ছিল শাহজাদা মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন শাহ। আলোচনাত অংশগ্রহণ করে ফটিকচুরি পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মহিউদ্দুল্লাহ সহ আরো বোধকে। মাহফিল শেষে বিশ্ব মুসলিম মিল্লাত দেশ জাতির শান্তি কামনা করে আখেরি মোনাজাত করা হয়। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ